আইনের মাধ্যমে গঠন করলেও রাজনৈতিক পরিপক্কতা ছাড়া ইসি নিয়ে চলমান বিরোধ মিটবে না বলে মনে করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তার মতে নির্বাচন কমিশন গঠনের সাথে ভালো নির্বাচনের কোনো সম্পর্ক নেই। একই সাথে সিইসি সহ নির্বাচন কমিশনারদের কখনো পক্ষপাতমূলক ভূমিকা নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি। বিস্তারিত দেখুন একরামুল হক সাইমের রিপোর্টে। স্বাধীনতার 50 বছর পর প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে বিল উত্থাপিত হয়েছে সংসদে। গত রোববার উত্থাপন করা বিলটি পরীক্ষা নিরীক্ষা করছে সংসদীয় স্থায়ী কমিটি। ইসি গঠনে আইন প্রণয়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তবে কমিশন নিয়ে বিতর্ক দূর করতে তাগিদ দেন রাজনৈতিক সমঝোতার উপর। রাজনীতি যতক্ষণ পর্যন্ত একটা ম্যাচিউর একটা পজিশনে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই বিতর্কের অবসান কোনো কিছু নিয়ে হবে বলে আমার মনে হয় না। তার মতে নির্বাচন কমিশন গঠনে নতুন আইন নির্বাচন পরিচালনায় কোনো প্রভাব ফেলবে না। আইনটা দিয়ে নির্বাচন কমিশনকে নিয়োগ প্রক্রিয়াটা সমাপ্ত হবে, এটির সঙ্গে নির্বাচনী ব্যবস্থাপনারও কোনো সম্পর্ক নাই। রাজনৈতিক যে দ্বন্দ্ব নিরসন বা দ্বন্দ্ব উত্তরণেরও কোনো বিষয় সম্পৃক্ত নাই। তিনি বলেন নির্বাচন পরিচালনায় মূল দায়িত্ব পালন করে মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফলে চাইলেও পক্ষপাতমূলক ভূমিকা নিতে পারেন না সিইসি কিংবা নির্বাচন কমিশনাররা। সেই যুক্তি দেখিয়ে তিনি বলছেন তাদের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। অবকাশ কি আছে পক্ষপাতমূলক আচরণ করার? যদি করেন তাহলে পরে হতেছে যখনই আপনি নির্বাচন করবেন আপনাকে মনে রাখতে হবে নির্বাচনী ব্যবস্থাপনার সঙ্গে পুলিশ প্রশাসন প্রত্যেকটা কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদেরকে বিচারের আওতায় যদি আনার কালচিয়া থাকে তাহলে পরে একটা বডিকে বিচারের আওতায় আনতে হবে। সময়ের সাথে সাথে ইসি গঠনে প্রস্তাবিত আইনটি সংযোজন বিয়োজনের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকরী হবে বলে মনে করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।